আসসালামু আলাইকুম ভিউয়ার্স দ্য বয়েস অফ কুশিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি ঈশা আপনাদের মহানবী সাল্লা সাল্লামের দাদা আব্দুল মুতালিবের মান্য এবং আবদুল্লার জীবন সম্পর্কে আলোচনা করব জমজম খুব খননের সময় আব্দুল মুতালিবের একমাত্র পুত্র হারিস ছাড়া অন্য কেউ তার সাহায্যকারী ছিল না এ কারণে তিনি করেছিলেন যদি তার পুত্র সন্তান হয় এবং তারা সবাই যদি যৌবনে পদার্পণ করত তার হাত শক্তিশালী করে তাহলে তাদের মধ্যে হতে তিনি একজনকে আল্লাহর পথে জবেহে করবেন অতবর আল্লাহ পাক্তাকে দশটি পুত্র সন্তান দান করলেন এবং তারা সবাই পদার্পণ করল যৌবনে এক রাতে তিনি শুয়েছিলেন কাবাগৃহের সামনে স্বপ্নে দেখলেন এক ব্যক্তি তাকে ডেকে বলছে হে আব্দুল মুত্তালিব এ গৃহের প্রভুর নামে যে মান্যত করেছিলে তা তুমি পূর্ণ করো তিনি জাগ্রত হয়ে পুত্রগণকে সমবেত করে তার মান্যতের কথা এবং গত রাতের দৃষ্টি স্বপ্নের সমুদয় ঘটনা সবিস্তারে বললেন তারা পিতার কথা শ্রবণে সমস্যরে বলে উঠল হে পিতা আপনার মান্যত পূর্ণ করুন আপনার যা ইচ্ছে হয় তা করতে পারেন জবেহের জন্যে পুত্র নির্ধারিত করার নিমিত্তে তিনি সকলের নামে লটারি করেন তাতে নাম বিবেচ্য হল সর্বাধিক প্রিয় পুত্র আবদুল্লার নাম আব্দুল মুতালিব এক হাতে চুরি অন্য হাতে আবদুল্লার হাত হস্তগত করে বদ্ধভূমির দিকে এগিয়ে চললেন তার বগ্নিগণ রুদন পূর্বক আবেদন করল হে পিতা আপনি দশটি উট এবং আবদুল্লার নামে লটারি করুন যদি উটের নাম লটারিতে বিবেচ্য হয় তাহলে সেগুলো জবেহ করে আবদুল্লাকে প্রাণে রক্ষা দিন সে সময় একজনের রক্তপণ ছিল দশটি উট আব্দুল মুতালিব তাদের কথা মতো লটারির ব্যবস্থা করলেন কিন্তু এবারও উঠলো আবদুল্লার নাম আবার দশটি উট বৃদ্ধি করে লটারি দেওয়া হলো এভাবে উটের সংখ্যা যখন গেঁদা আলো একশো এর গড়ে তখন লটারিতে উটের নাম বিবেচ্য হয়ে উঠল আব্দুল মুতালিব সহ উপস্থিত সবাই আল্লাহু আকবর তাক বীরদ্বনি দিয়ে উঠলেন